কেমন আছেন আপনারা সবাই? অনন্যার ব্লগসের আরও একটি নতুন ব্লগে আপনাদের জানাই অনেক 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 স্বাগত। আজ সোমবার সকাল এখন 7:30 মতো বাজে। আমি আপনাদেরকে সাথে নিয়ে ঠিক এখন থেকেই আজকের ব্লগটা শুরু করছি। সকাল 7টার দিকে ঘুম থেকে উঠে ব্রাশ করে ফ্রেশ হয়ে চলে এলাম ছাদে। ছাদে কজন সুন্দরীরা আবির্ভাব হলো সেটি তো দেখতে হবে, সেই জন্যই ছাদে আসা। ছাদে এসেই ব্লগ শুরুর প্রথমার্ধেই আপনাদের সবাইকে শ্রীকৃষ্ণ জন্মাষ্টমীর অনেক 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 শুভেচ্ছা জানাই। আজ ভাবছি একটু ঝুলন মেলায় যাব। পুণ্ডরীক গৌড়ীয় মঠে ঝুলন মেলা শুরু হয়েছে শ্রীকৃষ্ণের ঝুলন যাত্রা থেকে। বালুরঘাটের পুণ্ডরীক গৌড়ীয় মঠ আমার বাড়ি থেকে খুব একটা বেশি দূরে অবস্থিত না হলেও আমার যাওয়া হয়নি এবছর এখনো পর্যন্ত। তো সেই জন্যই মা বলছে আজ জন্মাষ্টমী আছে, তিথিটা বেশ ভালো, তাই আজকেই আমি তোকে নিয়ে যাব ঝুলনের মেলায়। যাই হোক, এই কথাটি শুনে তো মনটি সকাল থেকেই বেশ খুশি খুশি আছে আমার। তো ছাদ থেকে ফিরে এসে চা পর্বটা মিটিয়ে ফেললাম, তারপর চায়ের বাসনগুলো ধুয়ে নিলাম, তারপর যথারীতি আজকের রান্নাবান্না শুরু করে দিয়েছি। আজকে রান্না করছি ভেজ, কারণ আজ জন্মাষ্টমী। যদিও আমার বাড়িতে কৃষ্ণ ঠাকুর, গোপাল ঠাকুর, রাধারানী ঠাকুর ঘরে নেই, তবুও জন্মাষ্টমীর উপবাস তো অনেকেই করেন। আমরা না হয় উপবাস নাই করলাম, কিন্তু নিরামিষ তো খেতেই পারি। আর ঠাকুরের জায়গায় আমিষ খেয়ে গেলে ঠাকুরের কাছে গিয়ে দাঁড়াতেও কেমন যেন লাগে। আর যেহেতু মা কথা দিয়েছে বিকেলে পুণ্ডরীক গৌড়ীয় মঠে নিয়ে যাবে, সেই জন্যই আরও নিরামিষ রান্নার ডিসিশনই নিলাম। তো আজ রান্না হচ্ছে উচ্ছে বেগুন ভাজা, সেটি তো ম্যান্ডেটরি, আর পাঁপড় ভাজা, এদিকে নারকেলের বড়া ভাজা, আর বাঁধাকপির সবজি, আর মটরের ডাল, এইটুকুই। আজ বাঁধাকপির সবজি একেবারে দ্বিদুনের স্টাইলে রান্না করেছি। পার্থক্য শুধু একটাই, দ্বিদুন আদা জিরে বেটে দিত, আর আমি আদা বেটে দিলেও জিরের গুঁড়ো দিয়েছি, কারণ আমরা তো গুঁড়ো মশলাই খাই। দ্বিদুনের স্টাইলে বাঁধাকপি বানাতে গেলে নর্মালি বাঁধাকপি বানাতে যে সময় লাগে তার থেকে আরও খানিকটা বেশি সময় লাগে। তবে হ্যাঁ, যত্ন না করলে তো রত্ন মেলে না, যত্ন করলেই রান্নার স্বাদ হয়। আমার দিদুন মারা গেছে আজ প্রায় 27 বছর হলো, আমাকে ছেড়ে কত দূরের আকাশে তারা হয়ে গেছে, কিন্তু দিদুনের রান্নার চর্চা আজও হয়। তার সত্যি হাতের গুণ তো ছিলই, এটা তো মানতে হবে, আর তিনি রান্নায় খুব ধৈর্য দেখাতেন, সেই জন্যই হয়তো তার রান্নার স্বাদ আজও সবার জিভে লেগে আছে। কিন্তু দিদুন যখন মারা যান, দিদুনের রান্নার স্বাদ আমি মনে করতে পারি না, কারণ তখন আমি খুবই ছোট ছিলাম। তখন আমি সেভাবে দেখতে গেলে খাওয়াই শুরু করিনি, খেতে চাইতাম না, তাই দিদুনের রান্নার স্বাদ সেভাবে দেখতে গেলে আমার আস্বাদন করার সুযোগই হয়নি, আমার ভাগ্যেই ছিল না হয়তো। তাই মা যখন বলে যে তোর দিদুন এইভাবে রান্না করতেন, তখন আমিও একটু চেষ্টা করি, দেখি না যদি আমিও পারি। হ্যাঁ, যে কয়দিন দিদুনের স্টাইলে বাঁধাকপি রান্না করেছি সব দিনই কোনো না কোনোভাবে নিরামিষ ছিল, আজও তাই হলো। যাই হোক, কোনো দিন মাছের মাথা রসুন কুচি দিয়ে রান্না করে দেখব সেটি কেমন হয়। কিন্তু মা এই নিরামিষ বাঁধাকপি খেয়ে বলেছে খানিকটা নাকি দিদুনের মতোই হয়েছে। তবে হ্যাঁ, শীতকালের বাঁধাকপির একরকম স্বাদ হয়। এখন তো বাঁধাকপি ফুলকপি সারা বছরই পাওয়া যায়, কিন্তু শীতের মতো স্বাদ সে কপির হয় না। কিন্তু আমি শীতকাল চলে যাওয়ার পরে এই চৈত্র মাসের দিকে রান্না করেছিলাম একবার, একবার মনে হয় জুনে রান্না করেছি, আর এই করলাম। মা বলেছে এই সময়কার কফি যেমন হয়
তার তুলনায় মায়ের স্টাইলে, কারণ দিদুন তো আমার মায়ের মা, তাই মা বলে মায়ের স্টাইলে রান্না করে ভালোই হয়েছে, মায়ের মতোই হয়েছে খানিকটা। হয়তো শীতের কফি রান্না করলে একেবারে মায়ের মতোই হবে। যাই হোক, এটি আমার কাছে সব থেকে বড় সার্টিফিকেট। রান্না কমপ্লিট হয়ে যাওয়ার পরে ছাদে গিয়ে জামাকাপড়গুলো মেলে দিলাম। তারপর রান্নাঘর, গ্যাস এগুলো পরিষ্কার করে স্নান সেরে এসে লাঞ্চ করে নিলাম। তারপর একটু রেস্ট করেই চলে এলাম পুণ্ডরীক গৌরীয় মঠে। ঝুলনের মেলা ভালোভাবে ঘুরে দেখলাম, কত ভিড় হয়েছে। রাধারানী শ্রীকৃষ্ণকে প্রণাম করে নিলাম, আর জীবনে প্রথম রসগোল্লা কাটলাম। এই অভিজ্ঞতা অভূতপূর্ব, আমার খুব ভালো লাগলো। ঝুলন মেলা থেকে ঘুরে এসে চা পর্ব তো সারা হলো, তারপরে আমি ব্লগটাকে এডিট করে নিয়েছি। তারপর বাবার ডিনারে টাইম হতে বাবাকে ডিনারটাও সার্ভ করে দিলাম। তারপরে আজকে তৈরি হলো ডিনারে টেস্টি টেস্টি লুচি। লুচি বাঁধাকপির তরকারি দেখেতে জাস্ট ইয়াম্মি লাগলো। ডিনার কমপ্লিট হয়ে যাওয়ার পরে বাকি কাজকর্মগুলো মিটিয়ে এই চলে এলাম ঘরে। ঘরে এসে বেডটাকেও রেডি করে নিয়েছি, এখন শুধু শুয়ে পড়ার অপেক্ষা। তাহলে আজকের মতো আজকের ব্লগটাই পর্যন্তই। খুব শিগগিরই আপনাদের সঙ্গে আবার দেখা হবে অন্য একটা নতুন ব্লগে। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর যদি আপনারা চান তাহলে অনন্যার ব্লগস চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন। এইভাবেই অনন্যার ব্লগসের পাশে থাকবেন, এইভাবেই চ্যানেলটিকে সাপোর্ট করবেন। তাহলে আজকের মতো আসি, গুড নাইট, বাই বাই।